দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,49,114 জনে। এছাড়া করোনায় সংক্রমিত 6,00,88,054 জন। করোনায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 4,27,88,648 জন। ওষুধ কোম্পানি সহ বেসরকারি খাতের কর্মীদের মধ্যে বিতরণের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 10,00,000 ডোজ করোনা টিকা আনার কথা ভাবছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা তৈরি করছে সেরাম, আর বাংলাদেশে সেরামের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ভ্যাকসিনকো। অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যশোরের মনিরামপুরে মায়ের উপর অভিমান করে পরশ্বশীর নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার সরসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পরশ ঝিকরগাছা বিএম হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়েছে। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে তার গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা হামলা চালানো হয়, পরে গুলি করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ফ্যাফ ডুপ্লেসি কিংবা লুঙ্গি আনগিদিদের লড়াই কোনো কাজে আসলো না। কেপডাউনের নিউল্যান্ডসে সফরকার ইংল্যান্ডের সামনে প্রথম টি-20 ম্যাচে 180 রানের বড় লক্ষ্য দিয়েও জিততে পারল না স্বাগতিকরা। 4 বল হাতে রেখেই 5 উইকেটে জয় তুলে নিল ইংলিশরা। ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় মার্কিন মডেল হালিমা আদেন মডেলিং ছেড়ে দিচ্ছেন। 23 বছর বয়সী হালিমাকে ফ্যাশন ম্যাগাজিন ভোগের ব্রিটিশ ও আরবি সংস্করণে প্রচ্ছদে দেখা গেছে। হালিমা আদেন বলেন, নিজের ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে মডেলিং ছেড়ে দিতে যাচ্ছি, এটা আমার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।